শূন্যের বিয়োগ এখন আমরা শূন্যের বিয়োগ শিখব একটি থালায় চারটি আপেল আছে রেজা ও মিনা এই আপেলগুলো খাবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি থালায় চারটি আপেল রয়েছে 1 2 3 4 এবং এখানে রেজা ও মিনা রয়েছে তারা আপেলগুলো খাবে যদি তারা চারটি আপেল খায় তবে আর কয়টি আপেল থাকবে আমরা এখন বের করব যদি তারা চারটি আপেল খেয়ে ফেলে তবে কয়টি আপেল থাকবে যদি তারা তিনটি আপেল খায় তখন আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি সাহায্যে বোঝানো হয়েছে যে তারা তিনটি আপেল খেয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি একটি আপেল থাকে এখানে গাণিতিক বাক্যের সাহায্যে বোঝানো হয়েছে 4 বিয়োগ 3 সমান সমান 1 যদি তারা চারটি আপেল খায় তখন তখন দেখ যদি তারা চারটি আপেল খেয়ে ফেলে তখন তাদের কাছে কোনোই আপেল থাকে না অর্থাৎ আমরা উত্তরে লিখব শূন্য আমরা দেখতে পাচ্ছি এখানে গাণিতিক বাক্যে লেখা রয়েছে 4 বিয়োগ 4 আমরা এখন লিখব যদি আমরা চারটি আপেল থেকে চারটি আপেলই খেয়ে ফেলি তবে আমাদের কাছে কিছুই থাকে না অর্থাৎ আমাদের কাছে শূন্যটি আপেল থাকে এখন আমরা এখানে উত্তরে শূন্য লিখব আমি লিখছি তোমরা আমাদের সাথে লেখো শূন্য যদি তারা শূন্যটি আপেল খায় তবে আর কয়টি থাকবে এবার আমরা বের করার চেষ্টা করব যদি তারা শূন্যটি আপেল খায় তবে আর কয়টি আপেল বাকি থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যদি তারা একটি আপেল খায় তখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে ছিল 1 2 3 4 চারটি আপেল সেখান থেকে তারা একটি আপেল খেয়েছে এবং এখানে রয়েছে 1 2 3 তিনটি আপেল এখানে আমরা গাণিতিক বাক্যের সাহায্যে সেটি দেখতে পাচ্ছি 4 বিয়োগ 1 সমান সমান 3 পর রয়েছে যদি তারা শূন্যটি আপেল খায় তখন আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি আপেল ছিল তারা শূন্যটি আপেল খেয়েছে অর্থাৎ তারা একটিও আপেল খায়নি তখন চারটি আপেলই থাকে আমরা গাণিতিক বাক্যের সাহায্যে লেখা রয়েছে দেখি 4 বিয়োগ 0 আমরা এখানে লিখব 4 আমি লিখছি তোমরা আমার সাথে লেখো আমরা এখানে বক্সে লিখব 4 পরে রয়েছে বিয়োগ করি 5 বিয়োগ 5 5 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 5 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 0 আমরা এখানে 0 লিখব এরপর রয়েছে 9 বিয়োগ 9 9 বিয়োগ 9 9 থেকে 9 বাদ দিলে আমরা পাই 0 6 বিয়োগ 0 6 থেকে 0 বিয়োগ করলে আমরা 6ই পাই 8 বিয়োগ 0 8 থেকে 0 বিয়োগ করলে অর্থাৎ কিছুই না বাদ দিলে আমরা 8ই পাই এরপর রয়েছে 0 বিয়োগ 0 0 থেকে যদি আমরা 0 কে বিয়োগ করি আমরা 0ই পাই আমরা এখানে উত্তর লিখব 0